বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডে মাটিরবাগ এলাকায় একটি অবৈধ নির্মাণ বন্ধ করে দিল বর্ধমান পৌরসভার আধিকারিক বৃন্দ। এদিন পৌরসভার আধিকারিকরা উপস্থিত হয়ে যিনি বাড়ি তৈরি করছিলেন তার কাছে বাড়ির প্ল্যান দেখতে চান। তিনি সেটা দেখাতে না পারায় পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেন এবং বাড়ির মালিককে পৌরসভায় দেখা করার জন্য বলেন। মহেশ সাহু বলছি, আপনি বাড়িটা করেছেন, পারমিশন বা স্যাংশন প্ল্যান আছে? নেই, তাহলে করছেন কেন? আপনি করছেন কেন? আপনার বাড়ির তো কোনো কাগজ আছে? পৌরসভা থেকে প্ল্যান পাস করিয়েছেন? যদি না করিয়ে থাকেন করছেন কেন বাড়ি? সবাই করছে বলতে, সবাই কাল বাড়ি থেকে দেখতে এসেছি। কাজ বন্ধ রাখুন আজ থেকে, এখন থেকে কাজ বন্ধ রাখুন। মিস্ত্রিদের চলে যেতে বলুন, নাহলে পুলিশ আসবে। আমার তো কাজ হচ্ছে না। তো কাজ হচ্ছে না, তো কাজ করলে কিন্তু পুলিশ আসবে, তুলে নিয়ে চলে যাবে। যতজনের বলছেন ততজনের সবার হবে। বালির বাগানে। আচ্ছা, এমনি যখন আসবেন, হ্যাঁ, এলে বলবেন যে যা কাগজপত্র আছে নিয়ে যেন পৌরসভা অফিসে যান এবং কাজ যেন না করে। এরপর বলে দেবেন একটু যেন কাজ না করে, একটা ইট যেন না গাতে। কাজ বন্ধ রাখতে বলবেন, মালিক গেলে বলবেন, মালিক গেলে পৌরসভা অফিসে গিয়ে যেন দেখা করে। যিনি বাড়ি তৈরি করছিলেন তিনি স্বীকার করেন তার কাছে পৌরসভার কোনো অনুমতি ছিল না, তিনি অবৈধভাবে নির্মাণ করছিলেন। আপনি কোনো পারমিশন ছাড়াই বাড়ি করছেন? পারমিশন নেই, নিজে নিজেই করছেন? আছে, কি করবো, কি করে বলবো, এই তো ঘরে জনে এসেছেন, আমাকে বললেন এটা কাজ করবেন না, প্ল্যান না আপনি করেন না, আপনাকে অর্ডার দেন না। আপনি তা যেটা বাড়িটা করছেন এটা কোনো প্ল্যান নেই? না, কোনো প্ল্যান নেই, শুরু থেকে নিচে থেকে উপর পর্যন্ত কোনো প্ল্যান নেই। আজকে 20 বছর 30 বছর থেকে 30 বছর ধরে কোনো প্ল্যান নেই? কোনো প্ল্যান নেই। এতদিন কোনো কেউ আসেনি আর? না, ওই আসছিলেন ওই জন্য ওনার অর্ডার পাচ্ছিলাম, কাজ হচ্ছিল। কার অর্ডারে করছিল? হ্যাঁ, কার অর্ডার হচ্ছিল? এখন অর্ডার কোনো নেই, আবার পার্টি পলিসি দিয়ে অর্ডার হচ্ছিল, পার্টি পলিসি দিয়ে কাজ করছিলাম আগে। এখনো যেটা করেছিলাম, এখন এখন যেটা করছেন কার অর্ডারে করছেন? এখন সেই পাড়ার পাঁচজনের লিয়ে অর্ডার যে ছিল এখানে আধিকারিক তার দিল্লিও ছিল। আচ্ছা, তাদের কোনো নাম আছে কি? না, নাম নেই। এইখানে কিছু ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে যার কোনো প্ল্যান পাস বর্ধমান পৌরসভা করেনি, সেটাই সরজমিনে তদন্ত করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে নোটিশ সার্ভ করে দিচ্ছি স্টপ ওয়ার্ক কনস্ট্রাকশন, যাতে এরপরে এখানে আর কোনো রকম কনস্ট্রাকশন ওয়ার্ক না হয়। 23 নম্বর ওয়ার্ড। বর্ধমান থেকে পম মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা।